মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি হ্যাঁ রে বর্ণা, আমি তোর সবচেয়ে বড় শত্রু ঈশা। তোকে এসব আসরে দেখলেই আমার চূড়ান্ত হেনস্থা করতে ইচ্ছে করে বর্ণা, নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারি না। আজও তোকে সবার সামনে চূড়ান্ত হেনস্থা করব, না হলে আমার নামও ঈশা নয়। এসব আমার কি ধাস্তা আমার শুরু হলো? ওই ঈশা কি করতে চায় বল দেখি। ঈশা পর্ণাকে সবটা মনে করিয়ে দিতে আসেনি তো? সৃজন না, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গো। এই টাইমে ওর মাথায় এত প্রেশার দেওয়া যাবে না। না না, এক্ষুনি পর্ণাকে ওখান থেকে সরাতে হবে। চলুন চলুন, আমাকে আটকাস না। দেখ, আমি যেভাবেই হোক একটা না একটা ব্যবস্থা করতে পারবো। আপনি আমাকে আটকে রেখেছেন কেন, কিছু বলবেন? বলতে তো সবটাই ইচ্ছে করছে বর্ণা, তোর এই বাচ্চা সেজে থাকার স্বাদ ঘুচিয়ে দিতে ইচ্ছে করছে একেবারে। আমাকে ছাড়। কোথায় আছে? ওপরে যাওয়া যাবে না, প্লিজ যেতে দিন, আমার দরকার আছে। গিয়ে বসুন। আরে আমার কথাটা শুনুন না, ছাড়ুন না, চাপে না এখানে। আরে কেন এরকম করছেন, আমার একটা দরকার আছে। আমি যাওয়া যাবে না স্টেশন, আপনি বসুন তো ওখানে। আরে আমি একটা কাজ, আমাকে আমাকে কাজ নেই। ঈশা ঈশা, আরে ছাড়ুন বলছি। একে সৃজন দা, আপনারা ওনাকে আটকাচ্ছেন কেন? বড় বড় কলেজের ফাংশনে এরকম ছোটখাটো ব্যাপার হতেই থাকে অলপর্ণা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। দেখি কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। পর্ণা অসুস্থ ঈশা, খবরদার খবরদার, তুমি পর্ণাকে কিছু মনে করানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু। তাহলে কি পর্ণাকে হারিয়ে ফেলবে? শোনো সৃজন, আমি চাইলেই না এক্ষুনি পর্ণাকে সব মনে করিয়ে দিতে পারি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক, তুমি চেষ্টা করলে সেটা করতে পারো, কিন্তু একটা কথা তোমায় জানিয়ে রাখি ঈশা, তুমি কিন্তু আবার পর্ণার কাছে হেরে যাবে। তাই? অবশ্যই, তুমি বারবার পর্ণার কাছে হেরেছো বলেই তো আজ পর্ণার অসুস্থতার সুযোগ নিচ্ছ ঈশা। ওর সাথে সমান সমান টক্কর দেওয়ার ক্ষমতা না তোমার কোনোদিনও ছিল না, আছে আছে না, ভবিষ্যতেও থাকবে। বেশ, তোমার যখন এতই কনফিডেন্স তোমার বউকে নিয়ে সৃজন, তখন তোমার কথাই মেনে নিলাম। পর্ণাকে আমি কিচ্ছু মনে করাবো না, খুশি? কিন্তু আরো খুশির খবরটা কি তুমি জানো? পর্ণা তার পরেও হারবে, গোটা ইউনিভার্সিটির সামনে তুমি পর্ণাকে আমার কাছে হেরে যেতে দেখবে সৃজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।